দর্শক, নির্বাচনের আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আরও একবার উদ্বেগ প্রকাশ করলো জাতিসংঘ। মোট 40টি দেশের মানবাধিকার পরিস্থিতির উপরে তারা কথা বলেছে, তার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত আছে। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তানিও গুতারেস। তিনি বলেন, জাতিসংঘ সব রকম ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধমূলক তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। ভিন্নমত পোষণকারীদের ভয়ভীতি প্রদর্শন ও উৎপীড়নের ব্যাপারে জাতিসংঘ জিরো টলারেন্স নীতি মেনে চলে। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও 39টি দেশে এই পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। গত বৃহস্পতিবার কোঅপারেশন উইথ ইউনাইটেড নেশনস ইটস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড মেকানিজমস ইন দ্য ফিল্ড অফ হিউম্যান রাইটস নামে একটি প্রবন্ধ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচআরসির চলমান সেশনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে, যে 40টি দেশের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। সেগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আলজেরিয়া, অ্যান্ডোরা, বাহরাইন, বেলারুশ, বুরুন্ডি, ক্যামেরুন, চীন, কলম্বিয়া, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, জিবুতি, মিশর, ফ্রান্স, গুয়েতেমালা, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, সৌদি আরব, লিবিয়া, মালদ্বীপ, মালি, মেক্সিকো, মিয়ানমার, নিকারাগুয়া, ফিলিপাইন, কাতার, রাশিয়া, দক্ষিণ সুদান, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, ইয়েমেন এবং ফিলিস্তিন। 2022 সালের 1 মে থেকে 2023 সালের 30 এপ্রিল পর্যন্ত সংগ্রহ করা বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে ইউএনএইচআরসির প্রতিবেদনে বলা হয়েছে, এই 40 দেশের অন্তত 220 ব্যক্তি এবং 25 প্রতিষ্ঠান, সরকার এবং প্রভাবশালী গোষ্ঠীর লাগাতার হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধ পরায়ণতার শিকার, রাষ্ট্র ও ক্ষমতাবানদের উৎপীড়নের শিকার এসব ব্যক্তি গোষ্ঠীর সবাই মানবাধিকার তৎপরতা ও সিভিল সোসাইটির সঙ্গে যুক্ত। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব এই প্রতিবেদনের প্রসঙ্গে বলেন, জাতিসংঘ সব রকম ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধমূলক তৎপরতা বন্ধের পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিন্নমত পোষণকারীদের ভয়ভীতি প্রদর্শন ও উৎপীড়নের ব্যাপারে জাতিসংঘ জিরো টলারেন্স নীতি মেনে চলে এবং জাতিসংঘ মনে করে আলাপ আলোচনা ও সংলাপের ভিত্তিতে যাবতীয় সমস্যার সমাধান সম্ভব। তিনি আরও বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে আরও গণতান্ত্রিক করে তুলতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। আমরা প্রতিশোধমূলক মামলাগুলোর প্রতি নিজেদের প্রতিক্রিয়া আরও জোরদার করব এবং বার্ষিক প্রতিবেদনগুলোতে এ সংক্রান্ত ঘটনা শনাক্ত করা ও নথিপত্র সহ উপস্থাপন করার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। আমরা এই বিষয়ক তথ্যের প্রচারও শক্তিশালী করব। তার মানে ভবিষ্যতে যেসব দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে, সেই সব বিষয়ে তারা ঘন ঘন রিপোর্ট দিবে এবং এটা সর্বসমক্ষে প্রকাশ করবে। গত বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএনএইচআরসির প্রধান ও জাতিসংঘের সহকারী মহাসচিব ইলেস ব্রান্ডস কেহরিস বলেন, বিভিন্ন প্রতিকূলতার কারণে তারা উৎপীড়নের শিকার ব্যক্তি ও গোষ্ঠীগুলোর সঠিক সংখ্যা তুলে আনতে পারেনি। বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি। মানে তার মানে বলছে যে, মানে যে রিপোর্টে যা যতটুকু তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে ওইসব দেশ থেকে আরও অনেক বেশি তথ্য আনা সম্ভব হয়নি। দুঃখজনক হলেও সত্য যে আমাদের নানামুখী প্রচেষ্টা সত্ত্বেও বিভিন্ন দেশ, রাষ্ট্র ও প্রভাবশালী গোষ্ঠীগুলোর প্রতিশোধমূলক আচরণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং দিন দিন তা বাড়ছে, সংবাদ সম্মেলনে বলেন ইরেস ব্রান্ডস কিওরিস। তার মানে বলা হচ্ছে যে জাতিসংঘের এত চাপ সত্ত্বেও, মানে বিভিন্ন রাষ্ট্র এবং প্রভাবশালী গোষ্ঠীগুলোর প্রতিশোধমূলক আচরণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই ব্যাপারেও তারা হতাশা প্রকাশ করেছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।